লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন যে কোনো মুহূর্তে হামলা পরমাণু বাহিনী গড়েছেন কিম পশ্চিমা শক্তির নিষেধাজ্ঞা উপেক্ষা করেই একের পর এক মিসাইলের পরীক্ষা করে যাচ্ছে উত্তর কোরিয়া এমনকি গত কয়েকদিন আগেও হাইড্রোজেন বোমা সফল পরীক্ষা করেছেন উত্তর কোরিয়া পরমাণু শক্তির পাশাপাশি আত্মরক্ষার প্রয়োজনে পরমাণু বাহিনী গড়ে তোলা হবে বলে ঘোষণা করা হচ্ছে পরমাণু বাহিনীর সক্ষমতার সংখ্যা ও মান উভয় দিক থেকে বাড়ানো হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে এর আগে কিমের বাবা সামরিক বাহিনীকে অগ্রাধিকার দেওয়ার নীতি অর্থাৎ সানগান গ্রহণ করেছিলেন এই নীতি সংস্কার করে বাই জিন অর্থাৎ অর্থনৈতিক ও পরমাণু উন্নয়ন নীতি গ্রহণ করলেন কিম পিয়াং ইয়াং দুই সালে নিজেকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করে দুই হাজার ছয় দুই হাজার নয় দুই এবং দুই সালে পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া নতুন করে ফের মিসাইল ছোড়ার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে চাঞ্চল্যকর ছবি এই ছবি ধরার পরেই সতর্ক আমেরিকা দক্ষিণ কোরিয়া এবং জাপান বাড়তি সতর্কতা নিয়েছে চলছে দফায় দফায় মহড়া কিমকে ঠেকাতে দক্ষিণ কোরিয়ার মাটিতে মোতায়েন হচ্ছে আরও থার্ড মিসাইল সিস্টেম যদিও এই সিস্টেম উত্তর কোরিয়ার মিসাইল রুখে দিতে সমর্থ হলেও পরমাণু বাহিনীকে কি রুখতে পারবে অনেকের মতে কিমের নতুন এই বাহিনীর শক্তি নিয়ে নাকি এখনও পর্যন্ত কোনো আন্দাজ নেই শক্তিধর দেশগুলোর আমার এই চ্যানেল আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে